وعليكم السلام ورحمة الله وبركاته. تواجهت تيسير من أكتاد السير بك هذا الشعر اللي كوري سيكنا بطي أمتي أمة مرحومة ليس لها ليس عليها عذاب في الآخرة عذابها في الدنيا الفتن والزلازل والقتل. أمار أمت رحمة أفضل أمت ليس عليها عذاب في الآخرة تعرفوا لا تدركوا لكم عذاب نهي آخرة من آخرة تدركوا عذاب أبنى عذابها تدر عذاب الله دنياتي الفتن وفتنة بفن فتنة فساد جليد وجليد برا باقي جليد له والزلازل بميكم بودهش القتل يبون حتى برا حتى ها এগুলোই হবে উম্মতের জন্য, এটাই তাদের আজাব দুনিয়ার। তো এই হাদিস থেকে জানা যায় যে পরকালে আজাব এটা বলা যেতে পারে বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট না আল্লাহ রাসূলের উম্মত নাজাত হয়ে যাবে, কারণ তাদের অনেক পরীক্ষা হয় দুনিয়ার বুকে, ফিতনা ফাসাদ কলহ দ্বন্দ্ব দুশ্চিন্তা চিন্তা রুজি রুটি টেনশন অসুখ বিসুখ ইত্যাদি অনেকভাবে হত্যা হওয়া কেউ হত্যা করে দিল, তো এগুলোই হলো তাদের এই দুনিয়ার আজাব বা অন্যভাবে বউ খারাপ হওয়া স্বামীর জন্য স্বামীর খারাপ স্বামী খারাপ হওয়া বউয়ের জন্য স্ত্রীর জন্য এগুলো সারা দুনিয়া যত পেতে না রয়েছে এগুলো তো এর বেশিরভাগ হয়ে থাকে, কিন্তু টোটালি আজাব হবে না কথা নেই, কারণ অন্যান্য হাদিস তো আছে, অন্যান্য হাদিস আছে না যারা যারা পরিমাণে ইমান আছে যাদের তাদেরকে সুপারিশ করে বের করে দেওয়া হবে। তো এগুলো বেশিরভাগ আবাসের মত পার হয়ে যাবেন, কারণ তোবা ইস্তেফার করলে আল্লাহ মাফ করে দেন। তোবা ইস্তেফার যদি করে ভালো করে তোবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো তার বিশেষ হক সেগুলো মাফ করে দেন। মেজরিটি এর কথা বলা হয়েছে বেশিরভাগের মহামারী ওনার হাসে তো মিল দিয়ে এটাই বলতে হবে, কারণ আজাবের কথা তো বলা হয়েছে কবরে আজাব অবস্থা তো আখেরাতের একটা সোপান আখেরাতের মঞ্জিল, তো সেখানে তো কবরে আজাবের কথা অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিয়েছে, যেমন পানি পেশাবে ছেড়ে থাকে না মাথার কারণে একজনের শাস্তি দেখেছেন আর একজনের শাস্তি দেখেছেন চোর খুলি করে বেড়াতো মহাশয়ের হাতে প্রমাণ। অন্যভাবে সুদখোরের শাস্তি নামাজ কোরআন পাঠ করি অথচ সে মানে কোরআনের হাফেজ বা কারি অথচ সে ফজরের সালাত থেকে ঘুমিয়ে থাকত তারও শাস্তি পান, তারা সরল্লা সাহু সাহেব বার্জকে জীবনের শাস্তি অন্যভাবে জেনা কাহি না নারী এদের শাস্তির কথা হাদিসে সাহেব এখন হাদিসে এগুলো এতগুলো এসেছে, তো এগুলো তো আর বাদ দেওয়া যায় না। তার মানেই হলো যে কেয়ামত দিবসে তাদের অনেকের এরকম অবস্থা হবে, তাদের কোনো আজাব আর হবে না নতুন হিসাবের আগে হিসাবের পরে মানে পার হয়ে যাবে এগুলির মাধ্যমে কাফর এবং এটা ওদের নাশের ক্ষেত্রে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানা যায় যারা করবেন তাদের ঈমান তাদেরকে বের করা যায় না থেকে, তারা অলরেডি তারা পড়ে গেছে আজাবে। তো এইভাবে সার্বিক বিবেচনায় বলা যায় সর্বপ্রকার হাদিসকে এই মর্মে একত্রিত করে জানা যায় যে এটা অধিক নাশক ক্ষেত্রে হাতা প্রযোজ্য, তাছাড়া আজাব তো হবেই কিছু হতভাগ্য মত আমাদের কিছু অংশ তা আজাব করতে হবে, তাদের মায়ের মৃত্যুর যাকান্তানি দিয়েও সহ্য হবে এটা সহ্য হবে না, কবরে আজাব দিয়েও সহ্য হবে না, এমনকি হাসর হাসরের মাঠে সে হাওলনাক অবস্থা কঠিন অবস্থা ভয়াবহ দৃশ্য এখানে যে ভিতর সন্তুষ্ট হতে হবে এটা দিয়েও হবে না, শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে তাদের কর্ম এত যখন যে পাশ্চাত্য তাদের ভোগ করা লাগবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকট যেটুকু ইমান ছিল তার ওসিলায় ক্ষমা করে দেবেন, সুপারিশ করে দেয় সুপারিশ করবে বা নিজেই যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারে শিরিক ছাড়া। তো বখার সব হাত ছেড়ে এসে হ্যাঁ সুপারিশ যখন অনুমোদিত অনুমোদিত হতো যখন সুপারিশ করে ফেলবে তখন আল্লাহ বলবে
شفاعة الملائكة وشفاعة النبي وشفاعة المؤمنون ولم يبقى إلا أرحم الراحمين فلست سوف أشكر الله نريد سوف أشكر الله ما هو إلا سوف أشكر الله شدو باقي أسعي شاب تريدين الدائرة أنا الله شدو باقي نرتب ذاتي باقي فطب الله يعني شدو باقي يرفع الله رب العالمين جهنم تار أنجري تكي তিনি কি করবেন ওই লোকগুলিকে জান্নাতে নিক্ষিপ্ত করবেন জান্নাতে রেখে দেবেন এভাবে তিনবার করবেন তিন অঞ্জলি তিন পরিত্রাণ দেবেন ওই সমস্ত লোকদেরকে লাম ইয়ামালু খায়রান কাত্তু যারা কোনো আমলই করেনি কোনো সৎ আমল কোনো কল্যাণকর আমল করেনি তবে কালেমাটা ছিল কালেমা তাওহীদের এটাই তাদের ছিল কালেমা তাওহীদ ছিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছিল মা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছিল মা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু রাসূলুহু বলে ছিল কিন্তু কোনো আমল তাদের ছিল না তো এদেরকে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন তিন অঞ্জলি মানে তিনবার তিন অঞ্জলি ভরে উঠিয়ে জান্নাতে প্রবেশ করালেন এগুলো হাদিস বুখারী শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি যে এই হাদিস যেটা বলা হয়েছে এটা বেশিরভাগ যেটা ঘটবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটাই বলা হয়েছে আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ জান্নাতে যাবে এটা তো বলা হয়েছে অন্য হাদিসে বলা হয়েছে মুসলিম হাদিসে যে তার উম্মত হবে মোট কেয়ামতের মাঠে 120টা কাতার হবে জান্নাতীদের তার ভিতরে সামানুনা মিনহা মিন হাযিল উম্মাহ তাদের ভিতরে 80টা দল 80টা কাতার এই উম্মতে মুহাম্মাদিয়া থেকে হবে তাহলে তো আমার বেশি না এই আর কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত প্রাপ্ত কাতার এর অন্তর্ভুক্ত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন